আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আমরা দেখতে চলছি কোন ধরনের ওয়ালপেপার অথবা ওয়াল পেন্টিং অথবা ওয়াল স্টিকার নয়, আপনারা এখন যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি দেখতে হুবহু ইটের মতো, এগুলি দেখতে টাইসের মতো, এগুলি দেখতে বিভিন্ন ধরনের কালেকশন ওয়াল ডিজাইনের মতো, দেখতে থ্রি ডির মতোই। তো আপনারা এর আগে যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওতে কমেন্ট করেছেন অনেকে এটা নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য। তো এই গাছগুলি থ্রি ডি ব্রিক্স, এটা হচ্ছে থ্রি ডি ব্রিক্স। এই থ্রি ডি ব্রিক্সগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল না, তারপরেও আমাদের কিছু এক্সপোর্টার বাংলাদেশে নিয়ে এসেছে কিছুদিনের মধ্যে। তো আপনারা চাইলে এখন এই থ্রি ডি ব্রিক্সগুলি কিনতে পারবেন। এগুলির সাইজ এবং এগুলির প্রাইস আমি সম্পূর্ণ এই ভিডিওতে বলে দিচ্ছি আপনাদেরকে। এগুলি হচ্ছে মেড ইন চায়না। এগুলির প্রাইস হচ্ছে, এগুলির সাইজটা হচ্ছে 27 ইঞ্চি বাই 30 ইঞ্চি। আমি আবার বলছি, এগুলির সাইজ হচ্ছে পাশে 27 ইঞ্চি এবং লম্বা 30 ইঞ্চি। হ্যাঁ, এগুলি হচ্ছে ফিস হিসাব। আপনি যদি কিনতে চান এগুলি কোনো স্কোয়ার ফিট অথবা মিটার হিসাব না, এগুলি পার পিস হিসাবে। এগুলি পার পিস হচ্ছে 450 টাকা। এগুলি কিন্তু প্রাইসটা একটু বেশি, 450 টাকা প্রতিটা পিস। এগুলির নাম হচ্ছে ওয়াল ব্রিক্স, আপনারা চাইলে নিতে পারেন। যারা নিতে চান আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের দেওয়া ইমেল, অথবা আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন আপনারা যারা নিতে চান। হ্যাঁ, এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও দেখুন আমাদের প্লে লিস্টে গিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যারা নিতে চান অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন অথবা যোগাযোগ করুন। আর আপনারা যারা বিদেশে যাবেন প্রবাসে অবশ্যই এই কাজগুলি শিখে যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।